Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. কিন্তু পার্থ, যতক্ষণ আমি শুভজিৎকে ফিরিয়ে আনতে পারছি ততক্ষণ শুভজিতের যে কাজগুলো ছিল সেগুলো আমি তোমাকে দিতে চাইছি। বেশ তো, কি করতে হবে বলুন না। তোমাকে যেটা করতে হবে সেটা হলো চোখ কান তোমাকে কাজটা করতে হবে। দেখো, আমি সাসপেক্ট করছি শুধু রায়বাবু নয়, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আরও অন্য কিছু লোক ঢুকে পড়েছে, যার দৌলতেই রায়বাবু এতগুলো টাকা তছনছ করতে পারছে। আমি চাইছি যে তুমি তোমার ইউজুয়াল কাজের মধ্যে দিয়ে সেই লোকটাকে আইডেন্টিফাই করো। কাজের ক্ষেত্রে আপনি আমার উপরে সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। ঠিক আছে, তুমি এখন এসো। আর শোনো, শুভজিতের সমস্ত কাজ কিন্তু এখন তোমার উপর। তবে হ্যাঁ, কাজটা কিন্তু একটু সতর্কভাবে করো। নিশ্চয়ই স্যার। ওকে, কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি আপনার সাথে আছি। থ্যাংক ইউ। কিছু বলবেন স্যার? হ্যাঁ, আমি এখন একটু অফিস থেকে বেরোচ্ছি, কেউ যদি আমার খোঁজ করে তাহলে তুমি আমাকে একটা ফোন করে নিও। আচ্ছা স্যার, তাই করবো। আপনি তো টেনশন করছেন কেন বলুন তো? আরে বাবা, হয়েছে তো একটা এফআইআর। এরকম এফআইআর যে কেউ যখন তখন যার তার নামে করে দিতে পারে, তাতে তো তার অভিযোগটা প্রমাণ হয়ে যায় না। বসুন, চুপ করে বসুন, কথা বোঝে না, শুধু মুখ খুলে যাচ্ছে তখন থেকে। বসুন, চুপ করে। জীবন মিত্র আর সাধারণ পাঁচটা বিজনেসম্যানের মতো নয়, জীবন মিত্র একটা পাবলিক ফিগার, তার একটা ইমেজ আছে। পলিটিশিয়ানদের ইমেজটা নষ্ট হয়ে গেলে কি হতে পারে সেটা আপনি জানেন? কিছু জানেন না, কিছু বোঝেনই না। আপনি রাজনীতি করতে এসেছেন কার সঙ্গে? জীবন মিত্রের সঙ্গে। সামনে ইলেকশন, এই সময় আমার নামে যদি কিডন্যাপের কেস হয় তাহলে রাজনৈতিক ফায়দাটা কে লুটবে জানেন? বলুন তো, কে লুটবে? ওই বিশ্বরূপ সান্যাল লুটবে। কেসটা কে করেছে? এফআইআরটা কে করেছে? বিশ্বরূপের ছেলে বিদেশ সান্যাল। ছকটা বুঝেছেন কিছু? কিছু বোঝেননি। সতীব, কেসটা না কেমন একটা জট পাকিয়ে গেল। করতে গেলাম এক, হয়ে গেল আর এক। সব তো আপনার জন্যই হলো, আপনার জন্য। কি না, ওরা আমার বিজনেসে টাকা নাকি লাগাবে। কোথার থেকে মিস্টার রায়া শাহকে ধরে নিয়ে এলেন, নিজে তো মশাই ডুবলেন। হ্যাঁ, সঙ্গে আমার রাজনৈতিক নৌকাটা না ফুটো করে দিয়ে গেলেন, ফুটো। আচ্ছা, রায় সাহাজি এরকম একটা বাজে ব্যাপার ঘটিয়ে ফেলবে, এটা কি করে বুঝবো বলুন তো? দুর্বশাই, বোঝা উচিত ছিল আপনার। আপনি তো এদের সঙ্গে দীর্ঘদিন ধরে মেশেন, এদের নেচারটা তো আপনার জানা উচিত ছিল, জানেননি কেন? হ্যাঁ, কোথার থেকে একটা মিস্টার রায়া শাহকে ধরে নিয়ে আসলেন আমার কাছে নাকি? ওরা আমার হয়ে আমার ফান্ডে নাকি টাকা ঢালবে, আমার সঙ্গে বিজনেস করবে, ওরা ডিম করবে। হ্যাঁ, ওদের অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল ওই বিদেশ সান্যালের কোম্পানিতে ঢুকে কি করে টাকাটা হাতানো যায়, বুঝতে পারছেন? কিছুই বুঝলেন না, রাজনীতি করছেন আমার সঙ্গে, মাথায় কিছু আপনার ঢোকেই না। সেটা করার জন্য ওরা আপনাকে, আই মিন আপনার সঙ্গে বন্ধুত্ব করেছিল আমার কাছে আসার জন্য, যাতে ওরা এই কাজটা করতে পারে। এবং তার ফলে কি দাঁড়ালো, ওরা এই কাজটা করে বেরোবে আর সমস্ত ব্যাপারটা ঝামেলাটা
ঝামেলাটা সব আমার কাঁধে এসে চাপবে এবং ওরা 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 এই বিপদ থেকে বেঁচে যাবে, কিছুই আপনি বুঝলেন না। আপনি বিশ্বাস করুন মিস্টার মিত্র, কি মুশকিল, ওই সাহা রায় যে এমন তুচ্ছমি করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা আচ্ছা মিস্টার মিত্র, আপনার ওই দুই চেলা লালটু বল্টু এই কাজের সঙ্গে যুক্ত নয় তো? কোথা থেকে কি হয়ে গেল বলো তো মা, কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। এই বিপদের সময় মনে জোর হারালে চলবে না কৃষ্ণা, সাহস রাখ, শুভজিতের কিচ্ছু হয়নি, ও ঠিক ফিরে আসবে, আমরা ওকে ফিরিয়ে আনবো। আমি আর মনের জোর রাখতে পারছি না বাবা, ছেলেটার দিকে তাকালে আমার মনটা হু হু করে ওঠে, আজি সারাক্ষণ পথে বসে আছি, আমি কি করব বলো? চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দাদান বাবার কি হয়েছে, বাবা কোথায় গেছে? বাবা চলে আসবে, বাবা ভাই চলে আসবে, তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার বাবা তোমার ছেলে কোথায় যাবে বলো? হ্যাঁ বাবা দেখবে ঠিক চলে আসবে, তোমার ছেলে থাকতে পারবে বাবা? হ্যাঁ তাহলে বাবা এখনো ফিরছে না কেন, বাবাকে কারা ধরে নিয়ে গেছে? কান্নাকাটি করো না সোনা, বাবার কিচ্ছু হয়নি, বাবা ঠিক আছে, তোমার বাবা ঠিক ফিরে আসবে, দেখো ঠিক ফিরে আসবে সোনা। না ঠিক নেই, তোমরা ঠিক বলছো না, বাবা নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছে, নাহলে মা তো কান্নাকাটি করতো না। কৃষ্ণা নিজেকে সামলা, দেখছিস তোর জন্য ছেলেটা কত টেনশন করছে। কৃষ্ণা মামা, তুই যদি এরকম করিস তাহলে কি হবে বলতো? এমনিতে ছেলেটার এমন ক্রিটিক্যাল অবস্থা, আর কয়েকদিনের মধ্যে ওর কেমো ইনজেকশন শুরু হবে। কৃষ্ণা মা, এর মধ্যে তুই যদি ভেঙে পড়িস তাহলে অবস্থাটা কি দাঁড়াবে বুঝতে পারছিস না? আমি আর বুঝতে পারছি না বাবা, ও বেঁচে আছে তো বাবা? কৃষ্ণা না না আমার মনে হয় না, দাঁড়ান তবু দাঁড়ান এক মিনিট এক মিনিট। লাল্টু বলছিলাম যে তোরা সত্যি করে বলতো এই কাজ কি তোরা নিজেরা করেছিস না অন্য কেউ করেছে? তোরা করিসনি তাহলে এই কাজটা কে করলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখ। অসীমবাবু লাল্টু বল্টু এই কাজ করেনি, ওরা নিশ্চয়ই কোনো ভাড়াটে গুন্ডাকে দিয়ে এই কাজ করিয়েছে এটা আমার মনে হয়। যাক গে, যা হওয়ার তা তো হয়েই গেল, এখন যা পরিস্থিতি আমারই ভয় লাগছে যে ওই হাইকমান্ড যদি এমন কোনো নির্দেশ দেয় তাহলে মনে হয় এই সিট থেকে এবার আর আমি মনোনয়ন পাব না, নমিনেশনটাই আমার ক্যান্সেল হয়ে যাবে, বুঝলেন? আরে দূর মশাই, আপনি মিথ্যে মিথ্যে এত দূর ভাবছেন, আরে কি মুশকিল, দেখবেন কেসটা ধোপেই টিকবে না, ওরা দেখবেন এফআইআর এর এলিগেশন উজ্জ করে নিতে বাধ্য হবে। আমরা ভয় পাচ্ছি যে ওই বীরেশ সান্যালের কাছে আমাদের এগেনস্টে অ্যালিগেশন গুলো, তার কাছে আদৌ আছে কিনা সেটা তো আমরা কেউই জানি না। দূরমশাই চুপ করুন তো, সারা জীবন পলিটিক্স আর ব্যবসা করে সারা জীবনটা কাটিয়ে দিলাম, পলিটিক্স না মাঝে মধ্যে অপোনেন্টকে উঁচুতে তুলে দিতে হয়, নিজের গায়ে কাদা মেখে, বুঝেছেন? সেটা আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু ব্যবসা করতে গেলে
এই জালি জোচ্চোর ক্রিমিনালদের সঙ্গে নিজেকে মেশাতে নেই, ব্যবসা করতে নেই, কিন্তু শুধুমাত্র আপনার জন্যই ওই ক্রিমিনালদের সঙ্গে আমাকে মিশতে হয়েছে, গা মাখানোকি করতে হচ্ছে। কি গন্ধ বেরোচ্ছে নিজের গা দিয়ে, মনে হচ্ছে গঙ্গা জলে গিয়ে স্নান করি। সব আপনার জন্য, সব আপনার জন্য। মিস্টার অসীম বিশ্বাস পুরো আমার পলিটিক্যাল ক্যারিয়ারটা শেষ করে দিচ্ছে। আমি আর টেনশন ধরে রাখতে পারছি না মা, কেন বলো তো, কেন আমার কপালে এত দুর্ভোগ, কেন? একমাত্র ছেলেটা এরকম একটা কঠিন অসুখে ভুগছে, তাকে সারানোর জন্য দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছি। সবসময় ভেবেছি অসুস্থ হয়ে উঠবে, আগের মতো হয়ে যাবে আবার, সেই জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছিলাম। রাজ্যে বিপদ ঘটল, তারপর তো আমি আর কোনো আশা দেখতে পাচ্ছি না। কাকে পাশে নিয়ে লড়াইটা চালাবো বলতে পারো? কি থাকবে আমার আর রাজার পাশে বলো? আমাদের কি সব শেষ হয়ে গেল? সব শেষ হয়ে গেল? না রে মা, না। আমি তোকে বলছি, আমি আমি তোর মা তোকে বলছি, সব সব ঠিক হয়ে যাবে মা। তুই তুই একটু মনের চোখটা রাখ, সব ঠিক হয়ে যাবে। এই দেখো বাবা, এই সমস্ত ফাইলগুলো ঘেটে আমি এই এভিডেন্স জোগাড় করেছি। এতে ব্যাংকের স্টেটমেন্ট আছে আর অ্যাকাউন্টসের সমস্ত ডিটেইলস এখানে দেওয়া আছে। এভিডেন্স যা জোগাড় করেছিস এগুলো পুলিশের কাছে জমা দিয়ে ওদের এগেনস্টে একটা অভিযোগ দায়ের করা যেতে পারে। স্যার, এ তো পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে স্যার যে একটা বড় অ্যামাউন্টের গোলমাল রয়েছে এখানে। হ্যাঁ, আর এখানে বেশ কিছু চেকে আমার নকল সই করে পেমেন্টও করা হয়েছে। আরে, এখানে যে সাপ্লাই দেখানো আছে তার মধ্যে কিছু ফলস স্টেটমেন্টও আছে নিশ্চয়ই। শুধু তাই নয় বাবা, এখানে কিছু অর্ডারকে একাধিকবার দেখিয়ে ডাবল ডাবল পেমেন্ট করা হয়েছে। বাবা, আমি ওকে বলেছি কি যে এই যে কাগজপত্রগুলো এগুলো আমার বাবার হাতে সব তুলে দিতে, তাহলে উনি বুঝতে পারবেন যে কে এই এই ঘটনাগুলো ঘটিয়েছিল। থেকে